Hello everyone and welcome back to Tales of Sunjida. Amar vlog e tomader shobaike shagotom ar ajke vlog ta hocche ranna banna korbo. আমি গতকাল থেকেই খুব সিক ছিলাম আমার সাডেনলি সাইনাস পেইন ছিল এন্ড আমি গতকাল থেকে কাজেও যেতে পারিনি এন্ড আজকে আমার লাইব্রেরি যাওয়ার কথা ছিল আমি সেটাও করতে পারিনি কারণ আমার এত সাইনাস পেইন ছিল যে কালকে আমি সারাদিন বিছানায় ছিলাম তো আজকে সকালে কিছুটা কমেছে ব্যথাটা আমি মেডিসিন নিয়েছি এন্ড আফটার ব্রেকফাস্ট আমি এখন হচ্ছে আমার লাঞ্চ প্রিপেয়ার করব তো ভাবলাম যে আমি আমার লাঞ্চ প্রিপারেশনটা সবার সাথে শেয়ার করি তো আজকে ব্লগে আমি দেখাবো আমি আজকে কী রান্না করছি আর আমি দুপুরে কি খাবো এগুলো সব কিছু আজকে ভিডিওতে দেখাবো তো সবাই পুরো ভিডিও দেখতে থাকো আমি হচ্ছে এই ক্যান বিনটা অনেকদিন ধরে কিনে রেখেছি তো আমি কখনোই আগে কিডনি বিনস ট্রাই করিনি তো মানে রান্না করিনি ট্রাই করেছি বাট রান্না করিনি তো আজকে আমি ডিসিশন নিলাম যে এটা রান্না করব তো এটার সাথে অলরেডি সুইট কর্ন অ্যান্ড হচ্ছে টমেটো সস অ্যাড করা আছে কিন্তু আমি এটার সাথে আরও কিছু স্পাইসেস অ্যাড করে রান্না করব তো আমি এটার রেসিপিটা আজকে দেখাবো প্রথমে আমি হচ্ছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো আমি কেটে নেব তো পেঁয়াজ আমি ছিলছি আর আমার পেঁয়াজ ছিলতে খুবই বিরক্ত লাগে আর আমি পেঁয়াজ কাটতে গেলে কান্নাকাটিও করি কিন্তু কথা হচ্ছে আমার পেঁয়াজ কাটতে তারপরেও ভালো লাগে তো এরপরে হচ্ছে আমি প্যানে একটু তেল দিয়ে নিলাম আর আমি ইউজ করছি এখানে সানফ্লাওয়ার অয়েল আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটাই ইউজ করি রান্নাবান্নার ক্ষেত্রে কারণ আমার কাছে এটা মোটামুটি ভালোই লাগে আর এরপর আমি হচ্ছে তেলটা গরম হলে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব এগুলো হচ্ছে আমার আজকের রান্নার মশলা তো আমি এখানে মশলা হিসেবে খুবই সাধারণ কিছু মশলা ইউজ করেছি আমি এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ জিরা এবং এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে নিয়েছি আর সাথে দিয়ে নিয়েছি লবণ তো এরপরে হচ্ছে আমি এটা মিক্স করে নেব আর আমি মশলাটাকে এখন ভালো মতো পেঁয়াজের সাথে মিক্স করে ভেজে কষিয়ে নেব এই পর্যায়ে আমি অল্প একটুখানি পানি ইউজ করছি মশলাটাকে আরও ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য এরপর আমি এখানে অ্যাড করছি জিঞ্জার গার্লিক পেস্ট এটা চাইলে মশলার সাথে আগে অ্যাড করা যেত কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তখন তাই আমি এখন আবার এটা অ্যাড করছি এবং এটাকে আবার আমি ভালো মতো কষিয়ে নেব আদা রসুনটা আরও একটু ভালো মতো কষানোর জন্য আমি আবারও একটুখানি পানি ইউজ করছি আর আমার কাছে এই মশলা কষানোর স্মেলটা খুবই ভালো লাগে আর এখন আমি অ্যাড করে নিচ্ছি আমার ক্যান বিনস আর হচ্ছে এটার মধ্যে কর্ন অ্যান্ড টমেটো সস যেহেতু আছেই আগে থেকে তাই আমি আলাদা করে কোনো টমেটো ইউজ করছি না তো এবার এটাকে ভালো মতো মশলার সাথে মিক্স করে নিয়ে কষিয়ে নিয়ে আমি তারপরে একটু পানি অ্যাড করে নিচ্ছি বিনস আর মশলা সব কিছু ভালো মতো মিক্স করে আমি এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবং কিছুক্ষণ পর আমি এটাকে আবারও একটু নেড়ে দিব যাতে তলায় লেগে না যায় আর উপরে আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলা তো গরম মশলাটা আমি এটা দিচ্ছি এক্সট্রা একটা ফ্লেভারের জন্য এরপর আমি এটাকে আবারও একটু ঢেকে দিচ্ছি আর এবার হচ্ছে আমি একটু চুলার আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি এবং মিডিয়াম হিটে এটা কুক হতে থাকবে ইন দ্য সেম টাইম আমি হচ্ছে এখন ভাত রান্না করব তো আমি এখানে নিয়েছি একটা জেসমিন রাইস আর আমি এক কাপ ভাত রান্না করব কারণ আমি একা থাকি আর একা আমি এক কাপ ভাত রান্না করলেই আমার একদিনের জন্য হয়ে যায় আমি দেখা গেছে দুই বেলা খেতে পারি তো আমি এখন ভাতটা রান্না করব আমার অনেকগুলো চাল পড়ে গেছে কারণ আমি প্যাকেটটা ঠিক মতো কাটি নাই আমি আসলে সবসময় ভাত খাই না কারণ হচ্ছে আমার সবসময় ভাত খেতে ভালো লাগে না তখন আমি অল্টারনেটিভ হিসেবে দেখা গেছে নুডলস পাস্তা এগুলো খাই তো আমি আবার যখন ভাত খাই তখন আবার খুব পেট ভরে ভাত খাই কারণ মানে ভাত না খেলে তো আমাদের হয় না আমরা বাঙালি তো আমাদের ভাত একটু না খেলে কিন্তু মনে হয় যে কিছু খাই নাই আর আমরা নুডলস পাস্তা এগুলো খেলে মনে হয় এটা স্ন্যাক্স খাচ্ছি তো আমি এই জন্য চেষ্টা করি তারপরেও ভাতটা খাওয়ার আমি যদিও অনেক সময় পাই না রান্না করার টাইম মতো কিন্তু যখনই রান্না করার সময় পাই আমি একদম সুন্দর মতো সব কিছু রান্না করে অনেক কিছু খাওয়া দাওয়ার চেষ্টা করি আর একা থাকলে একটা সমস্যা হচ্ছে রান্নাবান্না করলে না খাবার বেঁচে যায় তখন আমার হচ্ছে মানে বাসি খাবার খেতে ভালো লাগে না যে লেফট ওভারটা খেতে ভালো লাগে না তো আমি চেষ্টা করি ফ্রেশ রান্না করে ফ্রেশ করে কিছু খাওয়ার তো এই জন্য দেখা গেছে আমি দু একদিন পরপরই রান্না করি আর অল্প অল্প রান্না করি
তো আমার উইন্সটা হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। আর আমি রান্না বান্নার পরে অনেক কিছু থালা বাসন জমে যায়, তাই আমি চেষ্টা করি সব সময় সাথে সাথে ক্লিন করে ধুয়ে রাখার। তো আমি এগুলোকে এখন গুছিয়ে ধুয়ে রাখছি। তো আমার ভাত রান্না হয়ে গেছে, আর এখন হচ্ছে আমার খাওয়া দাওয়ার পালা। তো আমি এখন ভাত নিয়ে নিব প্লেটে, আর সাথে নিয়ে নিব আমার রান্না করা বিনসের তরকারি। বিনসের কারিটা দেখতে না খুবই ইয়ামি হয়েছে, আর খুবই গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন এটা নিয়ে নিচ্ছি, আর আমি খেতে বসলে সবসময় কার্টুন দেখতে দেখতে খাই। আমার এটা খুবই মানে ছোটোবেলার হ্যাবিট, বাট স্টিল আমি হচ্ছে কার্টুন দেখি। আমি ডোরেমন দেখতে খুব পছন্দ করি। এটা শুনলে সবাই এখন অনেক হাসবে, বাট আমার কিছু করার নেই, কারণ আমার এটা ভালো লাগে। তো আমি খেতে বসে মনে পড়লো আমি হচ্ছে পানি নিয়েই নাই, তো আমি তারপর পানি নিয়ে আসলাম। আর আমি পেট ভরে খাচ্ছিলাম। আর সবাইকে আমার ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার রান্নাবান্নার যদি ভিডিও আরও দেখতে চাও প্লিজ কমেন্ট বিলো, অ্যান্ড টেক কেয়ার, বাই।